দেখো বন্ধুরা, এখন বেজে গেছে 9টা, আর এই যে রাতে খাইনি, ঘুমিয়ে গেছিল, তাই যে সকালে উঠে ফ্রাইড রাইস আর চিকেন খেতে লেগেছে, আর এই যে খাচ্ছে চা, আর চা খেতে খেতে এই যে ফেলে দিয়েছে। আমি ফেলেছি, এই যে ফেলেছে চা। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম ছাদে, মানে আমি চলে এসেছিলাম ছাদে, আর তোমাদের দাদা ভাই করছে ছাগলের কিছু কাজ, আর আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, কিন্তু ওই বাড়ি থেকে বেরোনোর সময় এসেও ভিডিও করতে পারিনি ক্ষণে, কারণ খুব ব্যস্তর মধ্যে ছিলাম, মানে দাদা ভাই ছিল, ছোট ভাইয়ের এক্সাম হয়ে গেছে, মানে 4-এ পড়তো, তাই এক্সাম হয়ে গেছে ওর ভর্তির ফর্ম ফিলাপ নিয়ে, আর ছাদ থেকে নেমে চলে এলাম। আর এই যে এদিকে চলছে কাজ বাড়িতে, আর আমাদের জুতোটাকে ধোয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। ও কি হয়েছে? আমাদের দাদা ভাই বলছে একটু চা খাবে, তো একটু চা করে দিই, আর ঘরটা মুছে এখানে রেখে দিয়েছিলাম, এটা রেখে দিই। মা আজকে আবার গোবর দিয়ে উঠোনটা লিখে দিয়েছে সামনে একটুকু, কারণ বেশি ছিল না, বেশি থাকলে ভালো করে হতো। এই দেখো, আর এখন আমি করে নেব চা, লাইটটা জ্বেলে নি, নাহলে কিছু দেখতে পাবো না রান্নাঘরে। সব ইয়ে করে দেওয়া হয়েছে, ঘরগুলো মুছেছি, শুকায়নি এখনো। আর এই দেখো ছাগলের দুধ, মানে ছাগলের জন্য দুধ গরম করে রাখা হয়েছে, সন্ধ্যেবেলায় একবার খাওয়ানো হবে, আর কাল সকালে করে নেব চা। আর মা চলে গেছে দিদার সাথে দেখা করতে একবার, মামা শ্বশুরের বাড়ি, চাটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, কম করে করিও। এবার আমার ফেভারিট খাবারের মধ্যে এটাও একটা, এই দেখো, এটা নয়, এটা ও খাবে, এই যে ও কিনে নিয়েছে, দেখো এসেছিল এখানে বিক্রি করতে, দেখালি না, দেখাতে হতো। এই দেখো গজা, আর দু প্যাকেটে আমি খেলবো গুড় বাদাম, গুড় বাদাম না ভাল লাগে না আমার, গজা ভাল লাগে, গজা খেতে। ও বন্ধুরা, এ দেখো চা করে নিয়েছি, আর চা খেয়ে নেবো, আর এই যে বসে গেছে টিভি দেখতে। Thank you.